আজকে এই বাটারটা ফার্স্ট টাইম ইউজ করব এতদিন আমার বাড়িতে আমুলের বাটার আসতো আজকে এসছে মাদার ডেয়ারির বাটার মানে আজকে আসেনি এসছে অনেকদিন আগে তো এটাকে দুখণ্ড করে ওই বাটার কেসে রাখবো কারণ গোটাটা একসাথে রাখলে ঠিক ম্যানেজ হয় না কারণ বাটার কেসটা আমার খুব একটা বড় নয় তো সেই জন্য এটাকে হাফটা কেটে ইউজ করব আর হাফটা প্যাক করে রেখে দেব বাটার কেটে জায়গা মতো প্লেস হয়ে গেছে ব্রাউন ব্রেডটা খাওয়া খুব উপকারী বাট আমার খুব একটা ব্রাউন ব্রেড ভালো লাগে না কিন্তু আজকে এসছে হালদিরামের ব্রাউন ব্রেড এটা কিন্তু খেতে খুব টেস্টি মানুষের জীবনটা বড়ই ছোট আর এই ছোট জীবনে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে কুড়িয়ে নিয়ে জীবনে এগিয়ে চলা হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন এনেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আজকে খুব সাধারণ একটা ব্রেকফাস্ট ইজি একটা ব্রেকফাস্ট চলো খেয়ে নিই খিদে পেয়েছে এগেন আমি ব্রেকফাস্ট নিয়ে ঘরে এসে গেছি ব্রেকফাস্টে আছে ডিমের অমলেট আর দুটো ব্রাউন ব্রেড তো এবার এটা আমি খেয়ে নেবো কারণ পেটে ছুঁচো ডন মারছে ছুঁচো ডন মারাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এখানে মাঙ্কিকে খেতে দিয়েছি মাঙ্কি ওই দইয়ের একটুখানি খেয়ে দিয়ে চলে গেছে কোথায় বসেছে দেখো বাইরের পাঁচিলের ওপরে গিয়ে বসে আছে একদম সেফ সাইডে এই যে আমি বাইরে এসেছি বাইরে দিয়ে দেখালাম একদম সেফ জায়গায় একদম ঘুমাচ্ছে নাক ডেকে এখনও আমাকে চেনে না কারণ ওর খাওয়া হয়ে গেছে আজকে দুপুরে লাঞ্চ হয়েছে তিলে পেঁয়াজে মানে এটা একজন বড় ইউটিউবার থেকেই আমি শিখেছি নাম নিচ্ছি না আর এখানে মাছের ঝোল আজকে একদম সিম্পল রান্না করেছি আর এটা আগের দিনের পাবদা মাছ ভাজা এটা মাইক্রোওভেনে গরম করে নেব আর এটা আগের দিনের ভাত এটা খাওয়া যাবে না গলে গেছে রান্না বান্না সব কমপ্লিট করে করা হয়ে গেছে আর আজকের মতো কম রান্না আমি বোধহয় অনেক বছর পর এরকম করলাম মানে একদম লিমিটেড রান্না করেছি কারণ এভরিডে দেখছি যাই রান্না করি না কেন মানে আমি আহামরি কিছু রান্না করি যে নব্বই চারশো রান্না করি সেটা বলছি না আমি যতটুকুই রান্না করি সেটাও মানে শেষ হয় না এভরিডে ওটা লেফট ওভার থাকে এবং সেগুলোকে আবার পরের দিন খেতে হয় তো সবসময় ভালো লাগে না তাই জন্য আজকে বলেছি যে আমি একদম কম রান্না করবো একদম কম রান্না করবো শেষ হবে দেন আবার রান্না করবো এরকম ভাবে চলতে হবে মানে কিছুটা ডিকটেশন দিয়েছি এরকম ভাবে ডিকটেক্ট করেছি আর এরকম ভাবে ডিকটেক্ট করলে কিন্তু ভালোও লাগে সবাই বেশ কথা টথা শুনবে এটা বেশ মানে কি বলবো এটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার তো চলো চানটা করে আসি বহুদিন আগে আমি একটা হার্বাল একটা ওষুধ কিনেছিলাম একটা সাপ্লিমেন্ট যেটা হার্বাল ছিল তো সেই হার্বাল সাপ্লিমেন্টের সাথে আমাকে একটা টমেটোর বীজ এটা হার্বাল টমেটোর বীজ ওরা প্রোভাইড করেছিল যে মানে তুমি হার্বাল বীজটা হারভেস্ট করো দেন টমেটো যেটা হবে সেটা তুমি ইউজ করো তো যেহেতু আমি রেন্টেড হাউসে থাকি প্লাস আমি যে জায়গাটায় গার্ডেনিং করি ছোট্ট জায়গাটার মধ্যে তো সেখানে খুব একটা রোদ আসে না এটা একটা বিরাট বড় সমস্যা মানে একটা ফল তৈরি বা একটা ফুল তৈরি হতে যতটা রোদের প্রয়োজন আট ন ঘন্টা সেই রোদটা স্টে করে না ওই জায়গাটায় তো আমি দেখলাম যে বীজটা নষ্ট করে তো কোনো লাভ নেই এই বীজটা মার্কেটে এর দাম আছে ভালোই
তখন আমি আমার যে ল্যান্ডলেডি তাকে এই বীজটা দিয়েছিলাম যে তুমি আমার ল্যান্ডলেডির ছাদে বিশাল বাগান আছে, খুব সুন্দর বাগান আছে, কোনো একদিন শেয়ার করবো। তো সেখানে সে শাক সবজি ফলমূল সব সে তৈরি করে সেখানে। তো সেখানে হয়ে গেল, অনেক দিন আগেই দিয়েছিলাম। তো আজকে বৌদি এসে আমাকে এক গাদা টমেটো দিয়ে গেছে, যেটা আমার সকালেই শেয়ার করার কথা, এটার মাথাতে ছিল না। সে মানে দিয়ে গিয়ে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে যে তুমি টমেটোর বীজ দিয়েছিলে, সে থেকে টমেটো হয়েছে, এটা কিছু টমেটো তুমি রাখো। তো দিয়ে গেছে, বেশ খাটনি করে যত্ন করে তৈরি করেছে টমেটোগুলো, মানে ঘরের তৈরি, দেখে বেশ ভালো লাগলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যো, এই প্লাস্টিকে করে এই হলো টমেটো। এর মধ্যে সব রকম টমেটোই আছে, কাঁচা আছে, পাকা আছে, সব ছোট আছে, বড় আছে, সব রকম মেলানো মেশানো। এই যো, আশা করি টমেটোর টেস্টটা ডিফারেন্ট হবে, রান্না করলে বুঝতে পারবো। সেই চেরি টমেটোর মতো হয়েছে ছোটগুলো, এই দেখো, এই ছোট্ট টমেটো, এটা একটা হলো। আর বিকেলবেলা অ্যাজ ইউজুয়াল বেরিয়েছিলাম একটু হাঁটতে, যদিও রোজ বেরোই না, তা আজকে একটু বেরিয়েছিলাম। তো এখন এসেছি, একটু গলা মানে গলা শুকিয়ে গেছে, তো কালকে এসছে একটা আইসক্রিমের প্যাকেট, এখন সেটা খুলব। এরকম দুটো প্যাকেট এনেছিল, কালকে খোলা হয়েছিল একটা প্যাকেট, ওটা কালকে আজকে শেষ হয়েছে সন্ধ্যের মধ্যে। তো এখন আমার একটু ইচ্ছা করছে এই আইসক্রিমটা খেতে। আমুলের এই আইসক্রিমগুলো খেতে কিন্তু খুব টেস্টি, আর এটা রিলায়েন্স থেকে অফারে এনেছিল, একটা একটা ফ্রি। তো এটা এখন আমি খুলব। এই বাটারস্কচের আইসক্রিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এই মুখের মধ্যে এই স্কচগুলো পড়ে, বেশ ভালো লাগে। জ্বলে গেছে, ওই যে গল্প করছিলাম মনে ছিল না। আজকে সন্ধেবেলা ঘুরে টুরে এসে একটা মিক্সড ভেজের একটা তরকারি বসিয়েছিলাম, তো সব ঠিকঠাকই ছিল, তরকারিটা বেশ তৈরি হচ্ছিল, মানে মাঝপথে এরকম, মানে মাঝপথে মানে তরকারিটার মাঝপথে যখন হয়েছে, তখন আমার দরজায় কেউ নক করেছে। এবার আমি দৌড়ে দৌড়ে এসে দরজা খুলে সে একটা কিছু আমাকে দিতে এসেছিল। এইবার সে গল্প জুড়ে দিয়েছে, মানে তার সাথে আমিও গল্প জুড়েছি। তো গল্প করতে করতে যা হয়, গল্প করতে তো মাস্টার, একদম ভুলে গেছি যে আমার তরকারি মাঝপথে বসানো আছে, ভুলেই গেছি। হঠাৎ মনে পড়েছে যে তরকারি তো গ্যাসে বসানো আছে, তখন মেয়েকে বলছি জাস্ট ওটা নিভিয়ে দে। তারপরে সব গল্প টল্প করে উনি চলে গেল। আমি যখন রান্নাঘরে গেছি, গিয়ে দেখছি একটু গন্ধ বেরিয়ে গেছে, তখন আবার তাকে রিমেক করলাম। রিমেক করলে কি আর ওই পোড়া যেটা হয় সেটা কি আর পুরোপুরি ঠিক হয়? ওটা আর পুরোপুরি ঠিক হয় না, তো নিচটা লেগেই গেছে। আমি আর নিচটা আর নাড়াচাড়া দিইনি, ওপর ওপর থেকে তুলে খেলাম। তো মানে বলা যেতে পারে পোড়া তরকারি দিয়ে আজকে ডিনারটা সারলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, good night and stay tuned.